একটা পয়েন্ট অত্যন্ত জরুরি, আদব কায়দা, শিষ্টাচার শিখাইতে ইসলামের, সেটা পানাহারের আদব কায়দা, খাওয়া দাওয়ার আদব কায়দা, বসার আদব কায়দা, বড়দের সাথে আদব কায়দা, বড়দেরকে সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, আর মজলিসের আদব কায়দা, আর বিভিন্ন রকমের যে আদব কায়দাগুলি আছে সেগুলি শিখাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার যে খাবারের আপনার যেটা বলছে প্লেট, তাতে এক ছেলে ছোট্ট বাচ্চা বসেছে, আর বসার পরে এদিক ওদিক যেখানে দেখছে ভালো, একবার এদিকে হাত মারছে, একবার এদিকে হাত মারছে, আমর ইবনে সালমা এদিকে হাত মারছে, ওইদিকে হাত মারছে। জি, সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল বললেন যে ইয়া বললাম, বিসমিল্লাহ বলেনি, ছোট ছেলে তাড়াতাড়ি খিদা লেগে আছে, তাড়াতাড়ি ঢুকা। তো ইয়া গোলাম, হে বালো সামিল্লাহ, প্রথম বিসমিল্লাহ বলো। আপনার ছেলেকে কী শেখাবেন, মেয়েকে কী শেখাবেন? বিসমিল্লাহ বলে শুরু করে খেতে বসেছেন, আর খেতে শুরু করে দিলেন, আপনি বিসমিল্লাহ বললেন, কিন্তু বাচ্চাদেরকে বললেন না, ও কী বলবো, কী বুঝে? সুতরাং একটু স্মরণ করিয়ে দেবেন, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, এটা তরবিয়ত। সামিল্লাহ, বিসমিল্লাহ বলো, মানে বলছেন অকুলবে আমিন, একে ডান হাতে খাও, বাম হাতে খেও না। দেখছেন যে হয়তো খাবার খাচ্ছে ডান হাতে, কিন্তু পানি খাচ্ছে বাম হাতে, বড়রা করছেন। এই ইফতারির সময় দেখবেন জি অন টাইম বোতল ব্যবহার করছেন, অন টাইম এই লবণ ওখানে ব্যবহার করছেন, আপনি শুধু ব্যবহার করছেন, তারপরও এই ডান হাতে ভাত খাচ্ছে, বাম হাতে আপনার লবণ খাচ্ছে, বাম হাতে আপনার পানি পান করছে। আশ্চর্য লাগে, বড় বড় মুসলিমরা এই কাজ করছে, তা আপনার ছেলে মেয়ে কী শিখবে, আপনার ছেলে মেয়ে কী শিখবে? নবী বলছে কুলবি আমি, ডান হাতে খাও, কুল মিম্মাইয়ালি, আর এদিক সেদিক থেকে খেয়ো না, যেখানে ভালো ওখান থেকে টেনে নিও না, নিজের সাইড থেকে খাও, নিজের দিক থেকে খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলে, ছোটো ছোটো বাচ্চাদেরকে এই আদবগুলি শিখিয়ে দিলে হবে কি, যে কারো বাড়িতে গিয়ে হঠাৎ করে আপনি সেখানে উপস্থিত না, আর আপনার ছেলে গেছে সেখানে, যাওয়ার পর অন্তত এই আদব কায়দাগুলি বাড়ি থেকে শিখে গেছে, বেয়াদবি করবে না, গিয়ে একবার এদিকে হাত মারছে, একবার ওইদিকে হাত মারছে, একবার ওইদিকে হাত মারছে, বাম হাতে খাচ্ছে ইত্যাদি, তখন আপনিও বদনাম হবেন, আপনার স্ত্রীও বদনাম হবে, আপনার ছেলে মেয়েরও বদনাম হবে, যে কী শিখিয়েছে এদেরকে, কিছুই শেখায়নি, আদব কায়দা কথা বলতেও জানে না, খেতেও জানে না। হ্যাঁ, তো দুনিয়াতে তো আছেই, কিন্তু বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহাপুরস্কার রয়েছে যে ইমানি তরবিয়তের জন্য। একটি কথা আরও বলে নজরি, সেটা হচ্ছে যে আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করি, প্রতিপালন করি, কিন্তু সেটাকে নেকির কাজ মনে করি না, মনে করি যেটা করতে হয় তাই করছে, সব বাপ মা করে আমিও করছি, তাই না? না না না, প্রথম যেটা নিয়তে থাকবে সেটা হচ্ছে এহতেসাব, নেকির নিয়ত। রোজার ক্ষেত্রে কি বলেছেন, তারাবির ক্ষেত্রে কি বলেছেন, নবী সাল্লাম কদরের রাত যাপনের ক্ষেত্রে কি বলেছেন, তিনটি ক্ষেত্রে হাদিস, মানুষ আমার রমাদান ইমান অহতেসাবান, যেই ব্যক্তি রমজানের সেয়াম রোজা রাখবে, আল্লাহর প্রতি ইমান রেখে এবং নেকির আশা, নেকির আশা, ছেলে মেয়েদের জন্য যত কষ্ট করছেন, যত খরচ করছেন, যত কিছু করছেন, হ্যাঁ দুষ্টামি করছে, শাসন করছেন, আদর করছেন, যত্ন করছেন, পরিচর্যা করছেন, সবগুলি নেকির আশায় করবেন। কিসের আশায় করবেন? নেকির আশায় করলে কষ্টগুলি হালকা হয়ে যায়। দেখেন রমজান মাসে সারাদিন না খেয়ে আছি, নেকির আশায় আমাদের খিদা কি বাসায় লাগে না, কিন্তু অন্য দিনে যদি এইভাবে বিনা এবাদতে যদি আমাদেরকে না খাইয়ে রাখা হয়, পানি ছাড়া তো মহা মুশকিল হয়ে যাবে, বাস্তবে এটা অনুভব করতে পারছেন আপনারা, ঠিক কি না? তো নেকির আশায় যখন ছেলে মেয়েদের তরবিয়ত করবেন, তখন তাদের ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে যেসব কষ্ট, আর রাত্রি জাগরণ, সারা রাত ঘুমোতে দেয়, একটা দুই বছরের বাচ্চা, ছয় মাসের বাচ্চা অসুস্থ, সারা রাত ঘুমোতে দেয়নি, চার দিন পাঁচ দিন অনেক সময় মাকে ঘুমাইতে দেয় না, আর কী যে কষ্ট করতে হয়, সব নেকি, সব নেকির আশায় করছে, সুতরাং এই মুসিবতগুলি কী হয়ে যাবে, হালকা হয়ে যাবে, এগুলি মনে রাখতে হবে। যতগুলি আদব কায়দা রয়েছে চলাফেরার ক্ষেত্রে শিখাইতে হবে, আর তারপরে দৈনন্দিন জীবনে যেসব দোয়া কালাম রয়েছে সেগুলি শিখাইতে হবে, আপনার জিকির আজকারগুলি, তার মধ্যে সকাল সন্ধ্যার জিকির আজকার শিখাইতে হবে, পাঁচ অক্ত ফরজ সালাতের পরে জিকির আজকারগুলি শিখাইতে হবে, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরোয়া, ঘুম আবার আগের দোয়া, ঘুম থেকে উঠা দোয়া, যতগুলি দোয়া হতে পারে দৈনন্দিন জীবনে যা প্রয়োজন হয়, বাড়ি থেকে বেরোলে কী পড়তে হয়, গাড়িতে চড়লে কী বলতে হয়, কোনো জায়গায় নামলে, নতুন একটি জায়গায় নামলে, নাউজ বেকালিমাতিল্লাহ তাম্মাতি মিন শাররি মা খালাক, শুধু আপনি পড়বেন না, আপনার ছেলে মেয়ে কুচি কাছাকে ছোট থেকে শিখিয়ে দেবেন, এগুলি হচ্ছে ইমানি তরবিয়ত, দিনী তরবিয়ত, এগুলো হচ্ছে আসল তরবিয়ত, এগুলি হচ্ছে আসল ছেলে মেয়েদের প্রতিপালন। এই ছেলে মেয়েদের প্রতিপালন এগুলি হওয়ার সাথে সাথে এখন তাকে দুনিয়ার যতই বড় মানুষ হইতে পারে করেন না, অসুবিধা নেই, কোনো দেশের রাষ্ট্রনেতা হয়ে যাক, কিন্তু সে বাক্কা মুসলিম হবে, ধার্মিক হবে,
আল্লাহ ভীরু হবে, সে আল্লাহর হক আদায় করবে, বাপ মায়ের হক আদায় করবে। বাপ মা যতই অযোগ্য হোক না কেন, সেই ছেলে যেহেতু আদর্শ শিক্ষা লাভ করেছে, সুতরাং বাপ মার অবশ্যই শ্রদ্ধা করবে। কিন্তু ছেলে মেয়েকে যখন আপনি ভালো সুশিক্ষা দেননি, ইসলামের শিক্ষা দেননি, যখন দেখে যে আমি তো ডাক্তার হয়ে গেলাম, আমি তো বৈজ্ঞানিক হয়ে গেলাম, আমি তো বড় নেতা হয়ে গেলাম, আর আমার বাপ তো একটা চাষি কৃষক, তখন বাপকে স্বীকার করতে লজ্জা লাগে, বাপকে স্বীকার করতে লজ্জা লাগে, বাপকে সম্মানে কথা বলতেই লজ্জা লাগে। হ্যাঁ, অহংকার কাজ করে তখন, কারণ আর দোষ আপনার ওখানে রয়েছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এইভাবে যে সব দিকগুলি রয়েছে আদব কায়দা শিখানোর, সেগুলি তো শিখাবেন, আর তার সাথে দুনিয়ার যতগুলি উপকারী জ্ঞান আছে সেগুলি দেন। দুনিয়ার উপকারী জ্ঞান হাসিল করতে কোনো বাধা নেই, বরং ফরজে কেফায়া মুসলিম জাতির জন্য দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে কেফায়া। কিছু লোককে, কিছু মুসলিমকে অবশ্যই করতে হবে, আপনার ছেলেমেয়েকে শেখান, কিন্তু আসলটা ঠিক রেখে, আসল তরবিয়ত ঠিক রেখে। আল্লাহ যেন আমাদেরকে ছেলেমেয়েদের ইমানি তরবিয়তের তৌফিক দান করেন, আর দিনী তরবিয়তের, ইসলামী তরবিয়তের আল্লাহ তৌফিক দান করেন, তার সাথে পার্থিব ভালো তরবিয়ত প্রতিপালন আল্লাহ যেন তৌফিক দান করেন।